নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব একদমই হালকা ফুলকা একটা টিফিন রেসিপি ব্রেকফাস্ট হোক কিংবা ডিনার কিংবা স্কুলের টিফিন খুব ঝটপট কিন্তু আপনারা কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন নরম তুলতুলে জালিদার এই রেসিপি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক তো সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি আটা আমি এখানে সাদা আটা দিয়ে রেসিপিটি তৈরি করছি তবে আপনারা চাইলে এখানে লাল আটা নিতে পারেন কিবা ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এবার লবণ আর চিনিটাকে প্রথমে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণ আর চিনিটাকে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি জল যে বাটি মাপ করে এখানে আটা নিয়েছিলাম সেই বাটিরই নিয়ে নিচ্ছি এক বাটি জল জলটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ব্যাটার এখানে রেডি করে নিতে হবে তবে আপনারা চাইলে এখানে জলের বদলে দুধ দিয়েও কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে পারেন সম্পূর্ণ তেল ছাড়া নিরামিষ এই রেসিপি যেমন হবে টেস্টি তেমনই হবে হেলদি আরও সামান্য একটু জল দিয়ে দিলাম ব্যাটারটা একটু বেশি গাঢ় লাগছিল তাই আরও একটু জল দিয়ে খুব বেশি গাঢ় হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ঠিক এইরকম একটা ব্যাটার এখানে রেডি করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে ব্যাটারের ঘনত্বটা ঠিক কিন্তু এরকম রাখতে হবে তো ব্যাটারটা এবার ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। ব্যাটারটা এখানে রেস্টে থাকুক ততক্ষণ আমরা এই রেসিপির জন্য একটা চাটনি রেডি করে নেব। তো এখানে আমি দুটো টমেটোকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ করেও কিন্তু চাটনিটি তৈরি করে নিতে পারেন তবে সেদ্ধ করার থেকে এভাবে পুড়িয়ে যদি চাটনিটি তৈরি করা হয় তাহলে তার টেস্ট কিন্তু আরও বেশি ভালো লাগে তো এবার এখানে আমি টমেটো দুটোকে ভালোভাবে পুড়িয়ে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে প্রথমে আমাদের এই টমেটোর উপরে যে স্কিনটা থাকে সেটাকে কিন্তু তুলে নিতে হবে টমেটোর এই পোড়া স্কিনটা থাকলে কিন্তু চাটনিটা খেতে ভালো লাগবে না তাই উপরের যে স্কিনটা সেটা কিন্তু তুলে নিতে হবে আর এই টমেটোগুলোকে কিন্তু আর ধোয়া যাবে না স্কিনটা তুলে নেবার পর এবার টমেটো দুটোকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি টমেটো দুটোকে চার ভাগে ভাগ করে নিয়ে এবার একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আর এরই সঙ্গে যোগ করে দিচ্ছি আমি এক চামচ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ চিনি লবণ দিয়ে এবার একটা মিহি পেস্ট এখানে রেডি করে নিতে হবে তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে যোগ করে নেবেন তো টমেটোর পেস্ট এখানে আমি রেডি করে নিয়েছি এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে পোড়ণে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষে কালো সরষে দিচ্ছি আমি এখানে তবে আপনারা চাইলে সাদা সরষেও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ঝাল আপনারা যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন আর দশ থেকে বারোটা দিলাম কারিপাতা একদম লো ফ্লেমে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো পোড়নগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভাজার পর যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা যোগ করে দিতে হবে টমেটোর পেস্টটা যোগ করে তার সঙ্গে যোগ করে দিচ্ছি এক চিমটি মতো হলুদ গুঁড়ো এবার লো টু মিডিয়াম হাইতে তিন থেকে চার মিনিটের মতো টমেটোটাকে রান্না করে নিতে হবে টমেটোর মধ্যে যে একটা জল জলে ভাব সেটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ কিন্তু এই চাটনিটাকে এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট পর দেখবেন জল জলে ভাবটা আর থাকবে না আর চাটনিটা বেশ কিন্তু থকথকে হয়ে যাবে তো প্রায় তিন থেকে চার মিনিট পর দেখুন চাটনির মধ্যে যে জল জলে ভাবটা সেটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর চাটনিটা বেশ কিন্তু থকথকে হয়ে আর পরিমাণে কিন্তু কমেও গেছে তো চাটনিটা আমার এখানে একদমই রেডি এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর অন্যদিকে যে ব্যাটারটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার তবে আপনারা চাইলে এখানে বেকিং পাউডারের পরিবর্তে এক চামচ ইনোর ব্যবহারও করতে পারেন এবার বেকিং পাউডারটা দিয়ে আরও একবার ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো ব্যাটারটা আমাদের এখানে একদমই রেডি অন্যদিকে একটা তাওয়া গরমে বসিয়েছিলাম তাওয়াটা ভালোভাবে গরম হলে লোটু মিডিয়াম হাইতে দিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম এক ফোঁটা সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে তাওয়াতে চারিপাশে ব্রাশ করে নিতে হবে আর এই তেল কিন্তু আর পরে লাগবে না আমাদের এখানে তেলে প্রথমেই একবার ভালোভাবে ব্রাশ করে নিতে হবে তেল ভালোভাবে ব্রাশ করে নিয়ে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের থেকে একাটা পরিমাণ এখানে ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা তাওয়াটাকে কিন্তু লো টু মিডিয়াম হাইতেই রাখতে হবে আর এগুলো তৈরি হতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো টাইম লাগে আর এই একটা দিয়েই কিন্তু আপনারা দুটো রেসিপি এখানে তৈরি করে নিতে পারবেন এভাবে বানিয়ে আপনারা চাটনির সঙ্গেও শুধু খেতে পারেন আবার এটা দিয়েও কিন্তু মিষ্টিও তৈরি করে নিতে পারেন তো প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড তখন উপরে কিন্তু বাবলস আসা শুরু করেছে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার এই নরম তুলতুলের রেসিপি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে তো এখানে আমার একটা রেডি এবার আমি এখানে পরপর দুটো বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে এখানে এভাবে তাওয়াতে তিন থেকে চারটে একসঙ্গে তৈরি করে নিতে পারেন আর এভাবে তৈরি করলে খুব কম সময়ের মধ্যে বেশি সংখ্যায় তৈরিও করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আরও দুটো আমি রেডি করে নিয়েছি হাতে সময় একদমই কম থাকলে খুব কম সময়ের মধ্যে এইরকম একটা টেস্টি রেসিপি কিন্তু আপনারা রেডি করে নিতে পারেন আর এগুলোকে কিন্তু অনেকে আপ্পামও বলে এক বাটি আটা দিয়ে আমার এখানে মোট দশটা আপপাম তৈরি হয়েছে তবে আপনারা যে পরিমাণ তৈরি করতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে আটাটা নিয়ে নেবেন আর এগুলো তৈরি করতে আমার মোট সাত থেকে আট মিনিটের মতো সময় লেগেছিল। তো এগুলো আমার সব একদমই রেডি এবার আমি কিছু ব্রেকফাস্টে সার্ভ করছি চাটনির সঙ্গে আর বাকিগুলো মিষ্টি তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা জালিদার আর দেখতে কতটা সুন্দর লাগছে একদমই নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এবার একটা আমি আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা নরম আর সঙ্গে যদি এরকম একটা চাটনি থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই সবাই কিন্তু চেটে খেয়ে নেবে অন্যদিকে দেখুন আমি এখানে দুধ গরমে বসেছিলাম এক কাপ দুধ আর এখানে আমি চিনির বদলে দিচ্ছি লাল আর সাদা বাতাসা তবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর এক কালারের বাতাসাও ব্যবহার করতে পারেন এখানে আমি গুড়ের বাতাসাগুলো ব্যবহার করছি কারণ দুধের মধ্যে দিলে তখন কালারটা কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে তো সব বাতাসাগুলো আমি এখানে ভেঙে নিয়েছি এবার এগুলো দুধের মধ্যে যোগ করে দিচ্ছি লোটো মিডিয়াম হাইতে দিয়ে আমাদের ততক্ষণ দুধটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না এই বাতাসাগুলো দুধের মধ্যে ভালোভাবে মেল্ট হয়ে যায় আর এরই সঙ্গে সামান্য একটু লবণ যোগ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিনটে এলাচ দানা এলাচ দানাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর এর গন্ধটাও কিন্তু বেশ ভালো লাগবে তো প্রায় তিন থেকে চার মিনিট মতো ফোটানোর পর বাতাসা কিন্তু খুব ভালোভাবে দুধের সঙ্গে মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ভিনিগার তবে ভিনিগার কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খুব বেশি ভিনিগার দিলে কিন্তু দুধটা পুরোটাই ফেটে যাবে আর পুরো কিন্তু ছানা ছানা হয়ে যাবে তো সামান্য একটু এরকম ভিনিগার দিতে হবে তাতে কিন্তু দুধটা হালকাভাবে এরকম ফেটে যাবে ছানা ছানা মতো হয়ে যাবে আর দেখতে খানিকটা মালাইয়ের মতো লাগবে তো এটা কিন্তু আমার একদমই রেডি এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবার এটাকে এই পিঠার উপর দিয়ে অল্প অল্প করে এভাবে ঢেলে দিতে হবে আর কিছুক্ষণ পর দেখবেন দুধটা পুরোটা এই পিঠাগুলো টেনে নিয়েছে তবে গরম দুধের মধ্যে কিন্তু পিঠাগুলো সরাসরি দেওয়া যাবে না তাতে কিন্তু পিঠাগুলো একদমই গলে যাবে তো দেখুন মিষ্টি রেসিপিটা কিন্তু আমাদের একদমই রেডি আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে এভাবে বানিয়ে দিলে বাড়ি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা একবার হলে এভাবে বাড়িতে বানিয়ে আপনার দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ